আশুরার দিনের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে কারবালা ইতিহাসের ব্যাপক আলোচিত অধ্যায়। 61 হিজরিতে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন ও সঙ্গী সাথী সহ শহীদ হয়েছিলেন কারবালা প্রান্তরে। হৃদয় বিদারক সেই ঘটনা আজও মানুষকে করে তোলে শোকাহত ও বেদনাক্রান্ত। কারবালা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের মধ্যবর্তী একটি শহর। রাজধানী বাগদাদ থেকে 105 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এর অবস্থান। বাগদাদ থেকে ট্রেনে করে কারবালায় যাওয়ার ব্যবস্থা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে শহরটির উচ্চতা 30 মিটার। কারবালা প্রদেশের মোট জনসংখ্যা 75 লাখ। এই শহরে অবস্থান করছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার ভাই আব্বাস ইবনে আলীর কবর। প্রাচীনকালে এই শহরের নাম ছিল কোরবাবিল। প্রাচীন ব্যাবিলনীয় কিছু গ্রামের সমষ্টিগত নাম ছিল এটি। তখনকার বাবিল শহরের কথা পবিত্র কোরআনেও উল্লেখ রয়েছে। তবে অনেকের মতে কারবালা শব্দটি এসেছে আরবি কার্প ও বালা শব্দ থেকে। কার্প শব্দের অর্থ দুঃখ বা যন্ত্রণা, আর বালা শব্দের অর্থ বিপদ বা মুসিবত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঐতিহাসিক ঘটনার কারণে স্থানটির এরূপ নামকরণ করা হয়েছে বলে মনে করেন তারা। বেশ কয়েক বছর ধরে অব্যাহত যুদ্ধ ইরাকে প্রভাব ফেললেও কারবালায় এর তেমন প্রভাব পড়েনি। ফলে কারবালা শহরটি বেশ সাজানো গুছানো ও পরিপাটি। এখানকার লোকজনও বেশ সচেতন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতে অভ্যস্ত নন তারা। শহরকে দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর রাখতে যথেষ্ট সতর্ক কারবালার বাসিন্দারা। এ শহরে অবস্থান করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। আহলে বায়াত অনুসরণকারীদের কাছে মক্কা মদিনা শরীফের পর ইমাম হুসাইন ইবনে আলীর মাজার একটি পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত হয়। প্রতিবছর ইমাম হুসাইনের মাজারে ভিড় জমে বিপুল মানুষের। বিশেষ করে আশুরার দিনে এখানে মাজার জিয়ারত করতে আসেন আহলে বায়াতের অনুসারী লাখো মানুষ। ইমাম হুসাইনের মাজারের খানিকটা দূরে অবস্থিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা জয়নাবের স্মৃতি বিজড়িত তিল এ জয়নাবিয়া। এছাড়া কারবালা শহরকে ঘেঁষে বয়ে গেছে ঐতিহাসিক ইউফ্রেটিস বা ফোরাত নদী। প্রাচীনকালে এই নদীর অববাহিকাতেই গড়ে উঠেছিল সুমেরীয়, ব্যাবিলনীয় ও আসিরীয় সভ্যতা। তুরস্কের উচ্চ মালভূমি থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে টাইগ্রিস নদীর সাথে মিলে পারস্য উপসাগরে পতিত হয়েছে এই নদী। ইমাম হুসাইনের শাহাদাতের সাথে বিজড়িত এই ফোরাত নদী কারবালায় আগত পর্যটকদের কাছে অন্যতম দর্শনীয় স্থান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করতে বিভিন্ন দেশ ও শহর থেকে আসা লোকজন ও পথচারীদের জন্য কারবালা শহরের পথে ঘাটে রয়েছে পানীয়ের ব্যবস্থা। তাছাড়া দরিদ্র লোকদের বিনামূল্যে যাতায়াতের জন্য রয়েছে মিনিবাস, অটো গাড়ি সহ অন্যান্য যানবাহনের ব্যবস্থা। এখানকার জনপ্রিয় একটি বাহন হচ্ছে গাধার গাড়ি। এই শহরে দেখা মেলে আরবের ঐতিহ্যবাহী বাহন ওট। সাত সকালে খাদ্য সামগ্রী বিক্রি করতে শহরে ভিড় জমায় দূর দূরান্ত থেকে আগত নারী পুরুষেরা। সন্ধ্যা রাত থেকে কারবালার মসজিদগুলোর পাশে ফুলবাগানে আলোক বর্তিকা জ্বলে ওঠে। উজ্জ্বলতা ছড়ায় বিভিন্ন রঙের আলোর পসরা। মসজিদগুলোর আঙিনা হয়ে ওঠে নয়নাভিরাম। নামাজের আগে স্থানীয় লোকেরা মেতে ওঠেন সন্ধ্যাকালীন আড্ডায়। ইরাকে বসন্তকাল দীর্ঘমেয়াদী হওয়ায় বছরের অনেকটা সময় সুশোভিত থাকে কারবালা। বাড়িঘরের আঙিনা চেয়ে ওঠে নানা জাতের ফুলে। মাঠ ময়দান হয়ে ওঠে সবুজাভ। অন্যদিকে শহরের বাইরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে সারি সারি খেজুর বিথি। বাগানে উৎপন্ন খেজুর দেশের বিভিন্ন শহরের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। অবশ্য আরব দেশ হিসেবে কারবালায় মরু অঞ্চলও রয়েছে। রয়েছে সারি সারি বালুর ঢিবি। সবকিছু মিলিয়ে কারবালা অনেক সুন্দর, বৈচিত্র্যময় ও মনোরম এক শহর।
ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাআলা আনহুর কবর, ইমাম হোসেনের বোন জয়নাবের স্মৃতি বিজড়িত তিলে জয়নাবিয়া, ইমাম হোসেনের ভাই আব্বাস ইবনে আলীর কবর, বিখ্যাত ফোরাত নদী ইত্যাদি কারবালার রূপ সৌকর্যে কনক সভা যোগ করেছে। তাছাড়াও ভাস্কর্য, পার্ক, শপিং মল, রেস্তোরাঁ এবং বৈচিত্র্যময় ও বাহারি ফুলের বাগানগুলো কারবালাকে করে তুলেছে বেশ মনোহরী।